Hello friends, welcome to my YouTube channel. My Manjit. Aji apnalokok moi satsangat without onion garlic kere kene kene khichdi banai tar recipe dekhabolai loisu. Aakson. So khichdi banabole ami ebilak masala ami loi loisu. Yar apnaloke dekhibo paise garam masala, hokan jolokia, dhania pat, dal আৰু কিছুমান কেঁচা শাক পাচলিৰ লগত আমি বনাম উইদাউট অনিয়ন গাৰ্লিক দি চ' আমাৰ চব্জি কটা হৈ আছে চ' তাৰ কাৰণে আমি ইয়াত জুই ধৰিম যাবলৈ প্ৰস্তুত কৰা হৈছে ইয়াত শাক পাচলিখিনি প্ৰায় কটা হৈ গৈছে চ' আমি শাক পাচলিখিনি গোটেই গোটেই ধুই ল'ম আমি অগ্নিদেৱৰা সেৱা কৰি লৈছোঁ ইয়াত তামোল পাণ এখন ধূপ এডাল জ্বলাই আমি অগ্নিদেৱৰা সেৱা কৰি ল'ম আৰু ইয়াত জুই জ্বলাবলৈ আৰম্ভ কৰিছোঁ দেখিছে আপোনালোকে জুই জ্বলি আছে জ্বলিছে আৰু আৰম্ভ কৰিছোঁ তাৰপিছত মই পুনৰ দেখাই লৈছোঁ আমি কি কি লৈছোঁ ইয়াত দেখিছে আপোনালোকে ইয়াত চাউল তিয়াই থোৱা আছিলে 3 কেজি চাউল 1.5 কেজি দাইল কটা বিলাহী শুকান তেজপাত আদাৰ পেষ্ট বনাই লৈছোঁ আৰু আপোনাৰ ইয়াত আছে ৰঙালাও আলু তেনেকৈ আমি এইকেইটা চব্জি দি পিনে আমি আৰম্ভ কৰিছোঁ আৰু মচলাৰ ভিতৰত আছে আপোনালোকৰ গৰম মচলাৰ পেকেট ধনিয়া পাউডাৰ জিৰা পাউডাৰ শুকান জলকীয়া ধনিয়া এয়া পানী গৰম কৰা হৈছে কাৰিকৰ গৌতম ভাইক দেখাব বিচাৰিছোঁ দেখাবলৈ অনুৰোধ কৰিছোঁ কি কি আছে আমাৰ এয়া জিঞ্জাৰ পেষ্ট এয়া দেখিছে আপোনালোকে তেজপাত লৈছোঁ ধুই লৈছোঁ কটা বিলাহী দাইল 1.5 কেজি 3 কেজি চাউল 1.5 কেজি দাইল দিছোঁ আৰু শুকান মচলা আছে শুকান মচলাৰ ভিতৰত কেঁচাতে আমাৰ ধনিয়া পাত আছে শুকান মচলা আমাৰ বেছিকৈ তেনেকৈ ইউজ কৰা নাই জিৰা পাউডাৰ গৰম মচলা এই আমি প্ৰথমতে তেলখিনি দি লৈছোঁ গৰম কৰিবলৈ 1 লিটাৰ তেল চৰি 1 লিটাৰ নহয় আধা লিটাৰ তেলৰ আমি বনাম আধা লিটাৰ তেল দি লৈছোঁ যিহেতু কেৰাহী আমাৰ অলৰেডি গৰম হৈ আছে আমাৰ চ' বেছি সময় নালাগে গৰম হ'বলৈ চ' লগে লগে আমি ইয়াৰ লগে লগে আমি আমাৰ মচলাখিনি ভাজি লওঁ প্ৰথমতে চ' তেজপাত দি দিছোঁ কেঁচা জলকীয়া এইবিলাক মচলা আছে আমি সেইদৰে দি দিওঁ প্ৰথমে
রেসিপি উইদাউট অনিয়ন গার্লিক দিয়ে বানাম। সো রেসিপি অল বেলেগ, অনিয়ন নাই, গার্লিক নাই। সো প্রথমতে আমি গরম তেলত আমি কেঁচা জলকীয়া আর আপনার তেজপাতখিনি দিয়ে লৈছো, মশলাবিল দিছো, এখানে ভাজি লম প্রথমে অল্প সময়ের কারণে। তারপর আমি সবজিখিন দিম। সো এ আমার রেডি করে লো। তারপর আমি সবজিখিন দিয়ে পিনে অল্প সময় ভাজিম। সবজিখিনি ভাজার পিছন আমি ইয়ার আমি দাইল এড করিম। দাইলখিনি অল্প ভাজি লম। দাইলখিনি ভাজা হয়ে আছে, ইয়াত সবজিখিনি ভাজি লম প্রথমতে, তারপর দাইলখিনি আমি এড করেছিলাম। ভাজা হওয়ার পিছত অল্প ভাজার পিছন আমি পানি দিল, গরম পানি আমি যেহেতু আগে করে থাকছিল সো আমি গরম পানি দিয়ে দিছো। আপনি নিমখ হালধি জোখমতে সোয়াদ অনুসার দিব। তারপর আমি লাগে আমার চাউলখিন এড করেছি, যেটা অল্প গরম হয়ে উতলিবলে আরম্ভ করবো, যে আমি চাউলখিন ইয়াত দিছো। সঘনাই হেতা লড়াই থাকবে যেহেতু তলত লাগি ধরার চান্স থাকে। সো ইয়াত দেখবলে পাইছে আপনার খিচুড়ি সম্পূর্ণ হয়ে উঠেছে। সো আমি ইয়াত এড করি অল্প ঘি, বেশি ঘি নহয়, আমি অন্নপূর্ণার ঘি অল্প এড করেছো। আর ফাইনালি আমার খিচুড়ি রেডি, ইয়া দেখেছে আপনাদের উইদাউট অনিয়ন গার্লিক খিচুড়ি তৈরি করেছো। সো কেনকা লাগিলে জানাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক করব, শেয়ার করব, কমেন্ট করব। সো আমার আটাইতকৈ